নমস্কার, আমি SKG। আপনারা দেখছেন আমার চ্যানেল, একটু প্রত্যেকটা ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, সরি তার জন্য। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন এবং কমেন্ট দেবেন, কমেন্ট অবশ্যই দেবেন। নমস্কার। বনের রাজা সিংহ, জঙ্গলের রাজা সিংহ, অত বড় শরীর, একটু আধটুও কি আর পেট ভরে? পশুদের মধ্যে সিংহই সবচাইতে বেশি পরিমাণে মাংস খায়। বিড়াল গোত্রের সবচাইতে বৃহদাকৃতির সদস্য হলো সিংহ। আফ্রিকার বিভিন্ন জায়গায় সিংহ দেখতে পাওয়া যায়। এরা যেমন বড় ঘাসে ভরা এলাকাতে থাকে, তেমনি পাথুরে বালোয়ারি অঞ্চলেও এদের দেখা যায়। এদের আফ্রিকান সিংহ বলে। একসময় অর্ধেক উত্তর ভারত জুড়ে প্রচুর সিংহ ঘুরে বেড়াতো, বর্তমানে মাত্র কয়েকশো সিংহই বেঁচে আছে। গির অভয়ারণ্যের এদের সংরক্ষণ করা হয়। আফ্রিকা আর এশিয়ার সিংহকে আলাদা নামে ডাকা হলেও এরা একই প্রজাতির। তবে আফ্রিকার সিংহের আকার ভারতীয় সিংহের তুলনায় অনেক বড় হয়। পরিবার, সিংহের দল পাকিয়ে থাকে, এদের দলকে প্রাইড বলা হয়। এক একটি দলে একটি থেকে তিনটে পুরুষ সিংহ ও দুটি থেকে ১৫টি অবধি সিংহী থাকে। এছাড়াও তাদের সঙ্গে থাকে তাদের সন্তান সম্পত্তি। অনেক সময় পুরুষ সিংহরা নিজেদের একটি দল তৈরি করে, এরা নিজের গোষ্ঠীর এলাকা পাহারা দেয়। বিনিময়ে সিংহীর শিকার করা প্রাণীর মাংস খাওয়ার অধিকার পায়। শিকার, শিকারের পিছু ধাওয়া করে তাকে ধরে ফেলে সিংহ, এরপর তার ঘাড় কামড়ে মেরে ফেলে। এরা বেকায়দায় না পড়লে মানুষকে আক্রমণ করে না, আবার নিজের খিদে মেটাতে অন্য জন্তু শিকার চুরি করে খেয়ে নেয়। এদের প্রচুর খাবার লাগে, তাই এদের শিকারের তালিকায় থাকে মহিষ, হরিণ, জেব্রার মতো বড় প্রাণী। জীবনযাত্রা, সিংহ সাধারণত রাতেই শিকার করে, দিনের বেশিরভাগ সময় এরা ঘুমিয়ে কাটিয়ে দেয়। কখনো কখনো আরামদায়ক জায়গায় নিজের বাচ্চাদের সঙ্গে খেলা করে। জেনে রাখা ভালো, নাম লায়ন, বৈজ্ঞানসম্মত নাম প্যানথেরালিও, গোত্র বিড়াল প্রজাতির। কোথায় দেখা যায়? আফ্রিকার সাহারা মরুভূমির কিছু অংশে। ভারতের অল্প সংখ্যক সিংহ দেখা যায়। বাসস্থান, তৃণময় সমতল ভূমি, গুল্মজাতীয় উদ্ভিদে ভরা জমি এবং ক্রান্তীয় অরণ্যে। খাদ্যাভ্যাস, হরিণ, জেব্রার বড় আকারের তৃণভোজী প্রাণী খেতে ভালোবাসে, তবে দরকার পড়লে সরীসৃপ জাতীয় ছোটখাটো প্রাণীও শিকার করে খায়। আকার আয়তন, দৈর্ঘ্যে 4.6 থেকে 6.2 ফুট, লেজের দৈর্ঘ্য 26.39 ইঞ্চি, উচ্চতা 4.5 ফুট, ওজন 150 থেকে 250 কেজি। জীবনকাল, বন্দি অবস্থায় 20 থেকে 25 বছর পর্যন্ত বাঁচে। বন জঙ্গলে মুক্ত অবস্থায় এদের আয়ু 15 থেকে 20 বছর। বছরে একবার 2 থেকে 4 পর্যন্ত সন্তানের জন্ম দেয় সিংহী। সিংহের সংখ্যা মারাত্মক রকমের কম, বড় বিপদ, ক্রমশ হারিয়ে যাচ্ছে এদের বাসস্থান। তাহলে বন্ধুরা, আজকে এই অবধি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ, টাটা।